নিজে ট্রিটমেন্ট করাতে করাতে অত লোকের মার খাওয়ার খবর শুনে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। ওখান থেকে নিজে এতে ছুটি নিয়ে আমি আমার যে কর্মীগুলো মার খেয়েছে তাদেরকে দেখতে এসেছি। এখানে প্রায় চারজন কর্মী হসপিটালে ভর্তি আছে, আরও 22টা স্টিচ পড়েছে, কেউ 10টা পড়েছে, কেউ 12টা পড়েছে, কারো বুকে পাঁজর ভেঙে গেছে, কেউ কিছু হয়েছে। এটা দেখে গেলাম, ডক্টরদের সঙ্গে কথা বললাম, অ্যাডমিনিস্ট্রেটর সঙ্গে কথা বললাম, যাতে এদের ট্রিটমেন্টের জন্য কোনো অসুবিধা না হয়। কেন আপনারা জানেন, কালকে যখন এরা বিএন বোস হসপিটালে ভর্তি হতে গেছিলো তখন সরকার তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যী ফোন করে ধমকিয়েছিলেন কি ভর্তি নেওয়া যাবে না এদেরকে। কিন্তু আমি এই কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি কি রোগী হিসাবে হসপিটাল তাদেরকে ভর্তি নিয়ে এই নার্সিংহোম তাদের মানব জাতির উপকার করেছে। কালকে বন্ধের জন্য তো আপনাদের দলের অনেক কর্মী জখম হয়েছে, প্রায় 22-23 জন কর্মী জখম হয়েছে, 22-23 জন অ্যারেস্ট আছে। এখন কোর্টে যাবো, এখান থেকে কোর্টে কী করবে, অ্যারেস্ট হয়েছে 22-23 জন কর্মী, তাদের সঙ্গে দেখা করতে যাব। তারপরে আমাদের দত্তপুকুরে অনেক কর্মী মার খেয়েছে, ওখানে কালকে যাব। ওখানে বাড়ি ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, সব সম্পত্তি লুট হয়েছে। আজকে কি কোনো উনি আলাদা করে কোনো আবেদন করবেন ওদের কাছে যে আপনাদের অভিযোগ নেওয়া হচ্ছে না? এটা তো এখানে আবেদন করলে হবে না, এটা তো হাইকোর্টে করতে হবে, সেটা হাইকোর্টে করা হচ্ছে। হাইকোর্টে করবেন, করা হচ্ছে। আপনি কি অভিযোগ জানাতে গেছিলেন পুলিশ কমিশনার? পুলিশ কমিশনার কাছে অভিযোগ করাতে গেছিলাম কিন্তু উনি নেননি। কিন্তু আমরা আরে পশ্চিমবাংলা পুলিশ, মমতা ব্যানার্জি পুলিশ তৃণমূল কংগ্রেস হয়ে বিজেপিকে মারলে, সাধারণ মানুষকে মারলে তারা মেডেল পায়। মনোজ বর্মা মেডেল পেয়েছে অর্জুন সিংকে খুন করার জন্য, অ্যাডভান্স মেডেল, আবার খুন করার পরে আবার মেডেল পাবে। আমি কেন্দ্র হোম মিনিস্টারকেও জানিয়েছি, আমার স্পিকার সাহেব যিনি আমাদের কাস্টোডিয়ান আছেন তাকে জানিয়েছি কি যে কোনো মুহূর্তে মনোজ বর্মা আমার খুন করিয়ে দেওয়ার প্ল্যান করেছে, বা গুন্ডাদেরকে দিয়ে বা নিজে ও আমার খুন করিয়ে দেবে। কালকে যেভাবে পরশুদিন যেভাবে আমার উপরে হামলা করেছিল তাতে একদম অস্পষ্ট আছে কি ও, আমি বহু আন্দোলন করেছি বামপন্থী জামানা থেকে, আমি আন্দোলনের একটা রূপ হিসাবে আমি নিজেকে, আমাকে সবাই চিনে, আমি জীবনে দেখিনি কি কোথাও রাস্তা অবস্ট্রাকশন হয়েছে আর পুলিশ নিজে নেবে না কারোর সঙ্গে কথা বলে মারধর শুরু করে দিচ্ছে, পিটাচ্ছে, এমএলএকে পিটাচ্ছে, কাউন্সিলরকে পিটাচ্ছে, মহিলাকে পিটাচ্ছে। এই ধরনের আমরা পুলিশ আপনার অভিযোগ না নিয়ে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা রুজু করেছে, আপনার এবং প্রায় 43টা মামলা অলরেডি করে রেখেছে। আমি ওয়েট করছি মমতা ব্যানার্জি কখন আমার উপরে 100 মামলা করবে। যেদিন 100 মামলা করবেন হয়তো গিনেস বুকে আমার নাম উঠবে আর মমতা ব্যানার্জি সেই দিন ধ্বংস হবে। আপনি কি কোর্টে আগাম জামিনের জন্য আবেদন জানাবেন? কিচ্ছু না জানাবার কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না, যাও কেন জানাবো?
আমাকে অ্যারেস্ট করুক। এই পুলিশ, এই মনোজ বর্মা তো আমার খুন করেছিল, অ্যারেস্ট করলে তাও তো প্রাণে বেঁচে থাকবে। দাদা, আপনার বাড়ির উপরে মহিলাদের উপরে যেভাবে পুলিশ সেদিনকে হামলা করেছে এবং সাংবাদিকদের যেভাবে হেনস্থা করেছে, সেই নিয়ে কী বলবেন? দেখুন, এই রাজ্যে না সাংবাদিক সুরক্ষিত আছে, এই রাজ্যে না ডক্টর সুরক্ষিত আছে, এই রাজ্যে না উকিল সুরক্ষিত আছে, এই রাজ্যে না পলিটিক্যাল লোক সুরক্ষিত আছে, ইভেন পুলিশও সুরক্ষিত নেই। সাধারণ যারা জনপ্রতিনিধি আছেন তারাও সুরক্ষিত নেই, মিডিয়াও সুরক্ষিত নেই, কেউ সুরক্ষিত নেই। তাহলে আপনারা যে অভিযোগ নেওয়া হচ্ছে না কোর্টে, ব্যারাকপুর কোর্টে কোনোভাবে আবেদন জানাবেন? ব্যারাকপুর কোর্টে আবেদন জানালে কোনো লাভ নেই, কেন হাইকোর্টে যাবেন? ওরা আমাকে হাইকোর্টে আবেদন। আর বারবার বলা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে আপনার দলের লোকেরাই আপনার মাথা কাটিয়েছে, এটা কতটা? তৃণমূলে একটা মূর্খ বসে আছে যার উপরে মামলা চলছে, কারো বউ নিয়ে পালিয়ে গেছে। জ্যোতিপ্রিয়া মল্লিক একজনের বউ নিয়ে পালিয়েছে, আমি বলছি না, তার স্বামী বলছে, অফিসিয়ালি হাইকোর্টে মামলা করছে। সে যদি তৃণমূল কংগ্রেসের মুখ হয়, এই তৃণমূল কংগ্রেসের সর্বনাশ হওয়ার বেশি সময় নেই। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.